আসসালামু আলাইকুম, আমি শালু। শালুজপুর প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন কোপ্তা কারি। ভিডিওটা প্লিজ প্রথম থেকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হতে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এটাকে এবার গোল্ডেন ব্রাউন অবধি অপেক্ষা করবো আর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আর অপর দিকে একটা আমি ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে 60 গ্রামের মতো চিকেন। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে কিউব আকারে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। আর এখানে আমি নিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কটা গোটা গোল নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ এখানে লঙ্কার গুঁড়ো। আর একটা ছোটো পেঁয়াজকে এভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নেব, আর তারপরে এটাকে হাতের মধ্যে কিছুটা করে নিয়ে গোল গোল বলের আকারে শেপ দিয়ে নেব। এখানে 60 গ্রাম চিকেনে আমার 10টা কোপ্তা হয়েছে। এবার এগুলোকে এবার ভেজে নিতে হবে। কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর এটাকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দেব। আর কিন্তু কোপ্তাগুলো যখন কড়ার মধ্যে দেবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টাতে যাবেন না, 2 থেকে 3 মিনিট হয়ে গেলে তবে উল্টে দেবেন। এগুলোকে কিন্তু ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে পুড়ে যাবে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর 1-2 মিনিট হলেই নামিয়ে নেব। দেখুন এগুলো আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, এরকমই লাল লাল করে ভাজবেন আর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন। এবার একটা আমি অন্য কড়া নিয়ে নিলাম, কড়ার মধ্যে দিয়ে দেব এখানে 4 থেকে 5 চামচের মতো সাদা তেল। এটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো রসুন কুচি। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা বাটা, আপনারা চাইলে এখানে আদাটা গ্রেট করেও দিতে পারেন। আর তার সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। একটু হালকা ভাজা হয়ে গেছে, তার 2-3 মিনিট পর আমি এর মধ্যে একটা টমেটোকে এভাবে কেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 বাটি ধনে পাতা। আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা। এই মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজটা, যে পেঁয়াজের ব্যারেসাটা আমি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আবারও এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটার একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জার নিলাম, তার মধ্যে দিয়ে এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট রেডি করা হয়ে গেছে। আবারও এই সেম করার মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার এটাকে হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে। যতক্ষণ
যত ভালো করে মশলা কষাবেন খেতে কিন্তু ততই আপনার টেস্টি হবে। দেখুন আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, আর একটু এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এটাকে আমি অ্যাড করে দিলাম। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কোপ্তাগুলো। আবারও এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে কোপ্তাগুলোকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য কভার করে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেল আমার চিকেন কোপ্তা কারি। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই প্লিজ একই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে এপি বা টুইটারে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।